আচ্ছা শাইখ সিকান্দার ইসলামিক ফাউন্ডেশনের ইফতার টাইমটা কি কারেক্ট আজকে মনে হয় এটা নিয়ে আমরা কথা বলেছি আমরা ইসলামিক ফাউন্ডেশনের যে ইফতার ক্যালেন্ডার দেখি সেখানে তারা কয়েক মিনিট তিন বা চার মিনিট তারা সতর্কতামূলক রেখেছেন আমরা সবগুলো ক্যালেন্ডার দেখতে পাচ্ছি যেই ক্যালেন্ডার সেখানে এসেছে তার তিন বা চার মিনিট আগেই সূর্যাস্ত যায় এবং সেক্ষেত্রে সূর্যাস্ত যাওয়ার পরেই আমরা ইফতার করতে পারবো ইনশাআল্লাহ